আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম ডেলিস্টার ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে আমরা কথা বলবো হচ্ছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশের শিক্ষার্থীরা অনেকেই আছি। ধরেন আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে এই ডেলিস্টার পত্রিকা হাতে নেওয়ার পরে যদি প্রথম হেডলাইনে প্রথম শব্দটি আননোন হয় তাহলে অনেকেই আগ্রহ হারিয়ে ফেলে। যতটা আগ্রহ নিয়ে পত্রিকাটা হাতে নেয় ঠিক ততটা আগ্রহ দিয়েই পত্রিকাটা ছুঁড়ে মারে। সো আজকে আমি আপনার সাথে কথা বলবো ডেলিস্টার করতে গিয়ে হেডলাইনে যদি আননোন শব্দ পান আপনি কি আগ্রহ হারিয়ে ফেলবেন না হেডলাইনটাকে স্কিপ করে ভিতরের কন্টেক্সটটা বুঝে সেই আননোন শব্দের অর্থ মানে সেলফ ডিপেন্ডেন্টলি বের করার চেষ্টা করবেন। একটা বিষয় মনে রাখবেন, আমাদের প্রবণতা আছে আননোন শব্দ দেখলে আমরা গুগলে সার্চ দেই বা কি বলে ডিকশনারি দেখি, কিন্তু বাস্তবতা হচ্ছে এই মানে কন্টেক্সচুয়াল বিষয় অর্থাৎ যখন আপনি প্র্যাকটিক্যাল ইউজ করবেন একটা শব্দ ডিকশনারিতে যা অর্থ দিবে বাক্যে তার ভিন্ন অর্থ দিতেই পারে, খুবই স্বাভাবিক। সো এই কারণে একটা শব্দ সবসময় ডিকশনারিতে যে অর্থ দেয় সেটা যে বাক্যেও দিবে, নট লাইক দ্যাট। অনুবাদের ক্ষেত্রে আমি প্রায় বলে থাকি তোমার হাতটি ধরে রাস্তা দিয়ে হাঁটবো, অন দ্য রোড মানে হচ্ছে রাস্তা। কিন্তু আমি যদি বলি পলিটিক্যাল কনফ্রন্টেশন অন দ্য রোড অর্থাৎ রাজনৈতিক সহিংসতা বা মারামারি বা সংঘর্ষ অন দ্য রোড, এই অন দ্য রোড মানে হবে আপনার রাজপথ। এটা ডিপেন্ড করে হচ্ছে কন্টেক্সটের উপর। আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে হচ্ছে আজকেরই হেডলাইন আছে ডেলিস্টার, একদম আজকের শব্দ দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনার একটা খবর আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। আর্জেন্টিনা সাইলেন্ট টু লাস্ট 16, অর্থাৎ এখন বিশ্বকাপ বিশ্ব মানে ফুটবল বিশ্বকাপ চলছে 2022, এবং সেই প্রথম পেজে থাকা আর্জেন্টিনাকে নিয়ে করা নিউজটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর্জেন্টিনা সেইল ইন্টু লাস্ট 16, অর্থাৎ আপনি জানেন গতকালকে আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং এর মধ্য দিয়ে আর্জেন্টিনা তাদের সর্বশেষ অর্থাৎ 16 গ্রুপের যে নকআউট পর্ব বা 16 দলের 32 থেকে সিলেকশন সেই দলে জায়গা করে নিয়েছে এবং গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে, রাইট? সো প্রিয় শিক্ষার্থী, আপনি আমি ভালো করেই জানি সেইল, এই সেইল মানে হচ্ছে আপনার নাবিক। তো আপনি কি ভাবতেছেন আর্জেন্টিনা সেইল আর্জেন্টিনা নাবিক? নট লাইক দ্যাট, কখনোই না। আপনি কন্টেক্সটটা বোঝার চেষ্টা করেন। এবারকে সাবজেক্ট কিন্তু আর্জেন্টিনা, কোন সন্দেহ নাই, নো ডাউট। এবারকে সাবজেক্ট কে? আর্জেন্টিনা। তো ভাব নাই, ভাব হচ্ছে আপনার সেইল, সেইল হচ্ছে আপনার ভাব। সেইল ইন্টু মানে হচ্ছে নিশ্চিত করা, সেইল ইন্টু মানে কি? নিশ্চিত করা। লাস্ট 16 অর্থাৎ এই যে নকআউট পর্বের যে মানে 16 দল বিশিষ্ট যে নকআউট পর্বটা হয়েছে সে লাস্ট 16 অর্থাৎ সর্বশেষ 16 কি বলে হচ্ছে আর্জেন্টিনা তাদের জায়গা করে নিয়েছে। সো এখানে সেইল ইন্টু মানে নিশ্চিত করা, সেইল ইন্টু মানে জায়গা করে নেওয়া, সেইল ইন্টু মানে হচ্ছে নিজের জায়গা তৈরি করা। লাইক দ্যাট আপনি যে কোনো বাংলা বলতে পারেন। আপনি গুগলে সার্চ দেন, ডিকশনারি অন করেন, সেইল মানে নাবিক, আরো অন্যান্য অর্থ পাবেন, কিন্তু আপনি এই শব্দটা গুগলে সার্চ দিয়ে এর বাংলা করতে গেলে বাংলা আসবে না। আর একটা বিষয় আমি সবসময় বলে থাকি, সে বাংলা টু ইংলিশ হোক আর ইংলিশ টু বাংলা হোক, ট্রান্সলেশনের জন্য গুগল ইউজ করা আর নিজের পায়ে নিজে কুড়াল মারা সেম। ছোট্ট একটা লাইন বলবো, আজকে গুগলে সার্চ দিয়ে আপনারা চেষ্টা করবেন এই লাইনটা এভাবে গুগলে সার্চ দিবেন, মাই ওয়াইফ কমপ্লিটেড মাই লাইফ। এই বাক্যটা সার্চ দিয়ে দেখবেন যে আমার ওয়াইফ আমার জীবন শেষ করে দিছে। অথচ কমপ্লিটেড মানে পরিপূর্ণ করা, বলেন না তুমি আমার জীবনে এসে আমার জীবন পরিপূর্ণ করেছো। সো এখানে সেইল ইন্টু মানে হচ্ছে আপনার নিশ্চিত করা, কি করা? নিশ্চিত করা, জায়গা তৈরি করা। কথা বুঝছেন কিনা? এরকমই একটা আরেকটা এরকম উদাহরণ আমি আপনাদের দেখাতে চাই, এটা প্রায় ক্লাসে আমি বলে থাকি। এই উদাহরণটা যদিও অনেক আগের উদাহরণ, অনেকই আগের উদাহরণ, এবং এটা হচ্ছে আমি প্রায় বলি বিভিন্ন ক্লাসে বা রিটেন ক্লাসে, এটা আমি প্রায় বলে থাকি। বলা হচ্ছে দেখেন টেরিফিক তামিম, এখানে যারা আছেন এই শব্দটা দেখার পরে টেরিফিক, এই শব্দটা দেখার পরে অনেকের মনে ভাববে টেরিফিক মানে দুর্ধর্ষ, ভয়ঙ্কর, এবং আপনি গুগলে সার্চ দিয়ে দেখবেন এটা ভয়ঙ্কর বা দুর্ধর্ষ। এবং বলে রাখি এটা কিন্তু অনেক আগে, 14 মার্চ 2000
2016 সালের একটা হেডলাইন ছিল ডেইলি স্টারের। তো বাস্তবতা আসলে কি, আমাদের বাংলাদেশের যে ওপেনিং ব্যাটসম্যান আছে তামিম, সে কি দুর্ধর্ষ ভয়ঙ্কর? নট লাইক দ্যাট। বাস্তবতা হচ্ছে 2016 সালে ইন্ডিয়াতে টি টোয়েন্টি বিশ্বকাপ চলছিল, বাংলাদেশ ওডিআই র্যাঙ্কিং এ অনেক নিচে থাকার কারণে তাদেরকে টপ টেনে যেতে বলা হচ্ছে, দেখেন সুপার টেন, এই সুপার টেনে যেতে কিছু নির্বাচনী ম্যাচ খেলতে হয়। এবং 13 তারিখের যে ম্যাচটা ছিল এটা মেবি ছিল হচ্ছে আপনার ওমানের বিরুদ্ধে, ওমান, কথা বুঝছেন কিনা? এবং এই ম্যাচে হচ্ছে তামিম 103 রান করেছিল এবং বাংলাদেশের টোটাল স্কোর ছিল 180, অর্থাৎ 180। তো আলটিমেটলি বাংলাদেশ অনবদ্য খেলেছে, এই টেরিফিক শব্দটা এখানে কোনোভাবেই নেগেটিভ অর্থ দিবে না, আমি এটাই বোঝানোর চেষ্টা করতেছি। ওয়ার গিভ পজিটিভ অর নেগেটিভ মিনিং ডিপেন্ডস অন কন্টেক্সট, এটা নির্ভর করে কন্টেক্সটের উপর। টেরিফিক তামিম মানে অবশ্যই হচ্ছে আপনার দুর্দান্ত তামিম, বা তামিমের ব্যাটিং তাণ্ডব, বা তামিমের ব্যাটিং ঝড়, এই টাইপ করে ডিকশনারিতে বলে দেওয়া নয়। আমি যদি গতকালকের মানে আপনার কি বলে হচ্ছে আর্জেন্টিনার ম্যাচ নিয়ে কথা বলি, টেরিফিক টেরিফিক আর্জেন্টিনা, দুর্দান্ত আর্জেন্টিনা, উড়ন্ত আর্জেন্টিনা, কথা বুঝছেন কিনা? অসাধারণ আর্জেন্টিনা, কথা বুঝছেন কিনা? এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু আমি যদি আবার এই শব্দটা দিয়ে আপনাকে বলি টেরিফিক, টেরিফিক নয়ন বন্ড, আপনি ভালো করে জানেন বরগুনাতে একটা ছেলে নয়ন বন্ড নামে ছিল, সে কোপাইছে একটা ছেলেকে খুন করছে, তা আপনি কি বলবেন? টেরিফিক নয়ন বন্ড অথবা টেরিফিক খুননার একজন সন্ত্রাসী ছিলেন এরশাদ সিদ্দার, তাহলে টেরিফিক নয়ন বন্ড, কুখ্যাত দুর্ধর্ষ নয়ন বন্ড। আমি যদি বলি টেরিফিক ফ্লাড, টেরিফিক ফ্লাড, তাহলে ফ্লাড মানে কি? টেরিফিক ফ্লাড মানে কি দাঁড়াবে? মানে ভয়াবহ বন্যা, টেরিফিক ট্রাফিক জ্যাম ইন ঢাকা সিটি, অসহনীয় মাত্রাতিরিক্ত, কথা বুঝছেন কিনা? সো আমি আপনাকে এটাই বোঝানোর চেষ্টা করতেছি, আই গিভ ইউ দ্য মেসেজ। ডেইলি স্টার হচ্ছে আমার প্রাণের বিষয়, প্রতিদিন আমি ডেইলি স্টার বাসায় রাখি এবং দেখার চেষ্টা করি। আপনার কাছে আমার মেসেজ হচ্ছে এইটা, সেটা হইল যে হচ্ছে আপনি ডেইলি স্টার পড়তে গিয়ে যদি আননোন শব্দ পান, নেভার বি ডিপ্রেসড, নেভার লস ইওর হোপ, আশা হারাবেন না। আপনি হেডলাইন বাদ দিয়ে ভিতরটা পড়ার চেষ্টা করেন, ঘটনাটা বোঝার চেষ্টা করেন, আই বিলিভ আপনি অবশ্যই হেডলাইনের আননোন শব্দের বাংলা বের করতে পারবেন এবং এটা আপনার জন্য হবে সেলফ ওয়ে। নেভার গো টু মানে গো থ্রো অর লুক আপ ডিকশনারি, অর নেভার টেক দ্য হেল্প গুগল, গুগলের সাহায্য নেওয়ার দরকার নাই, বি সেলফ ডিপেন্ডেন্ট। আপনি ভালো করে জানেন টেরিফিক শব্দটা দিয়ে 40তম বিশ্বের একটা প্রশ্ন ছিল, ইউ লুক টেরিফিক উইথ নিউ ড্রেস, নতুন ড্রেস যেই পরুক তাকে খারাপ লাগবে না, এটা হচ্ছে রিয়ালিটি। সো প্রিয় শিক্ষার্থী, একটু শেয়ার করে দিবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের নিয়মিত রেসপন্স পেলে এবং সুন্দর সুন্দর ভিডিও বানাতে অবশ্যই উৎসাহিত হব এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। সো সবার জন্য শুভকামনা, মানে শিখার সাথে থাকুন, আলো ছড়াতে থাকুন, ভালো কাজ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।